হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের 2015 সালে রিলিজ হওয়া অসাধারণ একটি সাসপেন্স থ্রিলার মুভি রাজা থান্ডিরাম এক্সপ্লেইন করব। ভাই রে ভাই, এটি যেমন তেমন লেভেলের সাসপেন্স থ্রিলার মুভি না, একেবারে টপ লেভেলের সাসপেন্স থ্রিলার মুভি। মুভিটা আমাদের ব্রেনের সাথে এমন ভাবে খেলবে যা কেউ কল্পনাও করতে পারবে না। সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখতে থাকুন। গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে এই মুভিটা আপনাদের সকলেরই ভালো লাগবে। সাথে এরকমই আরো দারুণ দারুণ মুভির এক্সপ্লেনেশন পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। তো চলুন আর বেশি দেরি না করে এক্সপ্লেনেশন শুরু করা যাক। মুভি শুরু হয় কিছু লোকদেরকে আন্দোলন করতে দেখিয়ে। মূলত এরা একটি ফাইন্যান্স কোম্পানির সামনে এসে আন্দোলন করছিল, আর এই ফাইন্যান্স কোম্পানিটির নাম হচ্ছে শুক্রা ফাইন্যান্স কোম্পানি। তো এখানে বিষয়টা হচ্ছে, আসলে লোকজন এই শুক্রা ফাইন্যান্স কোম্পানিতে টাকা লাগিয়ে ধোঁকা খেয়েছে, অর্থাৎ এই কোম্পানিটি জনগণের সব টাকা মেরে দেয়, যার ফলে জনগণরা আন্দোলন করছিল। পাশাপাশি পুলিশ এসে এই শুক্রা ফাইন্যান্স কোম্পানির যে মেইন মালিক তাকে থানায় ধরে নিয়ে যায়, আর তার নাম হচ্ছে ধর্মা, অবশ্যই তাকে মনে রাখবেন। এই ধর্মায় ফ্রড করে জনগণের এতগুলো টাকা মেরে দিল, যার মধ্যে এই লোকটিরও টাকা ছিল। লোকটি আসলে অনেক গরিব, আত্মীয় স্বজনদের কাছ থেকে টাকা ধার করে মেয়ের লেখাপড়ার জন্য সে ফাইন্যান্স কোম্পানিতে টাকা লাগিয়েছে, কিন্তু তার সব টাকাগুলো জলে ডুবে যায়, যার কারণে তো লোকটি একদমই ভেঙে পড়ে। সো এর পরের সিনে লোকটি আর কোনো উপায় খুঁজে না পেয়ে নিজের গলায় নিজে দড়ি দিয়ে আত্মহত্যা করে নেয়, আর বাইরে থেকে জানালা দিয়ে এই নির্মম দৃশ্যটা দেখছিল তার ছোট্ট মেয়েটি। তো এতটুকু ছিল হচ্ছে কিছু পাস্টের সিন, অর্থাৎ অতীতের। এরপর সিন শিফট হয়ে যায় এর অনেক বছর পর বর্তমানে। এখানে আমরা কিছু গুন্ডা টাইপের লোকদেরকে দেখতে পাই। এই গুন্ডাগুলো তাদের আরো সাঙ্গপাঙ্গকে কল করে বলছিল, তোমরা কোথায়, জায়গা মতো আছো তো? তোমরা পজিশন নিয়ে জায়গা মতোই থাকো, একবার ও এসে যখন আমাদের জিনিসগুলো আমাদের হাতে দিয়ে দিবে, এরপর আমরা তার গেম বাজিয়ে দিব। এখান থেকে আমরা এটা তো বুঝতে পারি যে তারা কারো কাছ থেকে তাদের জিনিস ফিরিয়ে নিয়ে আসতে যাচ্ছে। যে তাদের জিনিসগুলো ফিরিয়ে দিবে সে যেখানে তাদেরকে আসতে বলেছিল তারা সেখানে এসে উপস্থিত হয়, আর এখানে আসার পর তারা তার কাছে কল করে এবং বলে যে তুই কোথায়, আমরা চলে এসেছি। আর অন্যদিক থেকে সে বলে যে প্ল্যানের মধ্যে কিছুটা চেঞ্জ, এখানে মানুষজন অনেক বেশি, তাই তোমরা এরকম এরকম অন্য লোকেশনে চলে আসো। মূলত সবকিছু মিলিয়ে সে এই গুন্ডাগুলোকে এদিক থেকে এদিকে দৌড়ায়, আর সে কে তা আমরা এক্ষুনি জেনে যাব। চলুন এটা আমরা তার নিজের মুখ থেকেই শুনি। তার নাম হচ্ছে অর্জুন। অর্জুন ব্যাকগ্রাউন্ডের মধ্যে বলে যে এরা যতক্ষণ না পর্যন্ত আমাকে ধরতে পারছে আমি ততক্ষণ পর্যন্ত সেফে আছি, যদি তারা একবার আমাকে ধরে ফেলে তাহলে মেরে কোথায় ফেলে দিবে সেটা কেউই জানতে পারবে না, কিন্তু টাকার জন্য রিস্ক তো নিতেই হবে। প্রথমে কাজটাকে যতটা সহজভাবে নিয়েছি মনে হচ্ছে এটা ততটাও সহজ না, গেম তো শুরু করে দিয়েছি, এখন এটা কখন কোথায় গিয়ে শেষ হয় এটা দেখার বাকি। তো এখানে আমি আপনাদের একটা জিনিস ক্লিয়ার করে দিই, অর্জুন নিশ্চয় বড় কোনো একটি মিশনে এসেছে। কি তার এই মিশনটা এবং কোথায় কেন বা গেছে এটা আমরা একদম মুভির শেষে জানতে পারবো। তো বিষয়টা জানার জন্য আমাদেরকে এখান থেকে কিছুটা আগের দিকে নিয়ে যাওয়া হয়। তো এখানে আমরা অর্জুনকে দেখতে পাই, কেউ একজন তাকে কল করে বলছে যে আমি পেপারের মধ্যে স্যার আপনার বিজ্ঞাপনটা দেখতে পেয়েছি, আপনি আপনার ফালসার বাইকটি বিক্রি করছেন তাই তো? অর্জুন বলে যে জি হ্যাঁ, আপনি কি বাইকটা নিতে চান? তো লোকটি অর্জুনের কাছ থেকে বাইকের সম্পর্কে যাবতীয় জিনিসপত্রগুলো জিজ্ঞাসা করে। অর্জুন বাইকের নাম্বার প্লেট, কালার, যাবতীয় সব জিনিসগুলো ডিটেলসে বলে, সাথে এইটাও বলে যে যদি আপনি চান তাহলে সরাসরি এসে বাইকটি দেখে যেতে পারেন। তো অর্জুন লোকটিকে এরকম এরকম একটি কারের শোরুমের সামনে এসে তার সাথে দেখা করতে বলে এবং বাইকটি দেখে যেতে বলে। এর পরের সিনে লোকটি এসে অর্জুনের সাথে দেখা করে, অর্থাৎ যে বাইকটি নিতে চাইছিল আর কি। লোকটি অর্জুনকে বলে যে আপনি এই কার শোরুমের মধ্যে কাজ করেন নাকি? অর্জুন বলে যে আরে না না, আমি তো এখানে এসেছি একটি কার কেনার জন্য, অনেকদিন ধরেই ভাবছিলাম একটি কার কিনবো, এই জন্যই মূলত বাইকটি বিক্রি করা আর কি। তো অর্জুন লোকটিকে তার বাইকটি দেখায়, এর সাথে সাথে সেখানে এই বাইকটি কেনার জন্য আরো একজন লোক এসে উপস্থিত হয়ে যায়, আর সে অর্জুনের এই বাইকটিকে ভালো করে চেক করার জন্য তার সাথে করে একজন মেকানিককেও নিয়ে এসেছিল। তো এদের দুজন থেকে যার সাথে অর্জুনের দরদাম ঠিক হবে সেই বাইকটি নিয়ে যাবে। তাদেরকে বাইকটি চেক করতে দিয়ে অর্জুন শোরুমের ভিতরে চলে যায় কার দেখার জন্য। তো একটু আগে মেকানিক নিয়ে অর্জুনের বাইকটি যে কিনতে এসেছিল, তার মেকানিকটি অর্জুনের বাইকটি চেক করে, চেক করার পর সে বলে যে ওয়াও, গাড়ি তো একদম মাখনের মতো, জাস্ট ছোটখাটো কিছু কাজ করা হলে গাড়ি একদম নতুন হয়ে যাবে। তো মেকানিকটিকে যে নিয়ে এসেছিল মেকানিকটি তার কানে কানে বলে, এ বাইকটি আসলে অনেক ভালো, 32-35 হাজার টাকা দিয়ে তুমি নিশ্চিন্তে বাইকটি নিতে পারো, এতে তোমার লস হবে না। তো প্রথমে অর্জুনের কাছে বাইকটি নেওয়ার জন্য যে লোকটি এসেছিল সে তাদের এই কথাগুলো শুনে পেলে। এরপর অর্জুন এসে তাদেরকে বলে যে তো কে নিচ্ছ বাইকটা? বাইকটা আমি 25 হাজার টাকা দিয়ে বিক্রি করব। এরা একজন বলে যে বাইকটি আমি নিব, তো আরেকজন বলে যে আমি নিব। অর্জুন বলে যে দেখো, কার বুকিং এর জন্য আমাকে অ্যাডভান্স টাকা জমা দিতে হবে, এর জন্যই আমি বাইকটি বিক্রি করছি, তো যে আমাকে সবার আগে টাকা দিবে সে বাইকটি নিয়ে যাবে, সিম্পল।
তো এখানে সর্বপ্রথম আর্জুনের কাছে যে বাইকটি কিনতে এসেছিল সেই ফাইনালি আর্জুনকে তাড়াতাড়ি 25,000 টাকা দিয়ে বাইকটি কিনে নেয়। বাইকটি কেনার পর সে তাড়াতাড়ি সেটিকে তার বাসায় নিয়ে আসে। এটি মূলত সে তার ছেলেকে গিফট করার জন্য কিনেছিল। 2 মিনিটের জন্য সে বাইকটিকে বাসার বাইরে রেখে বাসার ভিতরে যায় তার ছেলেকে ডেকে নিয়ে আসার জন্য। তো বাইরে এসে সে দেখে যে বাইকটি উধাও, কোথাও বাইকের কোনো নাম ও নিশানা নেই। আর এখানে আমরা দেখতে পাই যে এই বাইকটিকে আর্জুনের ওই দ্বিতীয় কাস্টমারটি আর মেকানিকটি তারা দুজনে মিলে চুরি করে নিয়ে এসেছে। সাথে তাদের সাথে ছিল আর্জুন নিজেও। অর্থাৎ এই সবকিছু হচ্ছে এদের প্ল্যান। বাইক বিক্রির টাকাও পেল, সাথে বাইকটিও তাদের কাছেই রয়ে গেল। এরা তিনজন হচ্ছে বন্ধু। আর এভাবে মানুষকে ধোঁকা দেওয়া এটা তাদের প্রথম না, এরকম নাকি তারা আরো হাজার হাজার মানুষদেরকে ধোঁকা দিয়েছে। অর্থাৎ তাদের কাজই হচ্ছে এটা, ধোঁকাবাজি চুরি এগুলো করে টাকা কামানো। বাই দা ওয়ে আর্জুনের সাথে তো আমরা পরিচয় হয়েছি, চলুন তার বাকি দুই বন্ধুর সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। এই দুজনের মধ্যে থেকে যে বাইকের পিছনে বসে আছে তার নাম হচ্ছে দেবা, আর যে বাইক চালাচ্ছে তার নাম হচ্ছে গুল্টু। বাস এভাবেই এরা তিনজন মিলে মানুষদের কাছ থেকে ধোঁকাবাজি ফ্রড এগুলো করে টাকা কামায়। এভাবে একদিন এক গাড়ির মধ্যে তাদের সাথে একটি মেয়ের পরিচয় হয়। মেয়েটি আর্জুনকে দেখে একটু একটু মুচকি মুচকি হাসছিল। আর্জুন মনে করছিল যে মেয়েটি শুধু তাকেই দেখছিল, কিন্তু একটু পর সে দেখে যে তার বন্ধুদেরও সেম অবস্থা। অর্থাৎ লুচ্ছা দুইটা মেয়েটিকে দেখার পর তাদের দাঁত বের করে হাসতে শুরু করে। আর্জুন যখনই মেয়েটির সাথে প্রথমবারের মতো কথা বলতে যাবে তখনই মেয়েটি নিজ থেকেই আর্জুনের সাথে কথা বলতে শুরু করে। আর বরাবরই তাদের কথার মাঝখানে হাত ঢুকাচ্ছিল হচ্ছে ওই দুজন মিলে। যাই হোক, এখানে তারা সবাই মিলে একজন আরেকজনের সাথে পরিচয় হয়ে নেয়। আর মেয়েটির নাম হচ্ছে প্রিয়া। অল্প সময়ের মধ্যে প্রিয়ার সাথে তাদের বন্ধুত্ব হয়ে যায়। তো এখানে প্রিয়ার আর্জুনদের সাথে বন্ধুত্ব করার পিছনে একটি কারণ আছে, আর কারণটা হচ্ছে এক ধরনের বিজনেস। প্রিয়া আসলে কিসের জানি একটি কোম্পানিতে এমপ্লয় হিসেবে কাজ করে। আর এই কোম্পানির রুলস হচ্ছে যে যত বেশি মেম্বার অ্যাড করাতে পারবে সে তত টাকা কামাতে পারবে। সো প্রিয়া এদের সাথে বন্ধুত্ব করে এদের তিনজনকে ওই কোম্পানিতে অ্যাড করাতে চায়। কিন্তু দেবা এবং গুল্টু এই বিষয়টা বুঝতে পেরে তারা এই ঝামেলা থেকে সরে যায়। বাট আর্জুনের তো প্রিয়াকে ভালো লেগে গেছে, তাই প্রিয়া আর্জুনকে যায় বলে সে তাই করে। প্রিয়া আর্জুনকে নিয়ে গিয়ে ওই কোম্পানিতে অ্যাড করিয়ে দেয়। এটা আমি অনেকবার দেখার পরেও আসলে বুঝতে পারিনি যে এই কোম্পানিটি কিসের। যাই হোক, মুভিতে এর তেমন কোনো গুরুত্ব নেই। তো এই কোম্পানিটিতে আবার ওই লোকটিও কাজ করত যার সাথে আর্জুনরা বাইক বিক্রি করার নামে একটু আগে ধোঁকাবাজি করেছিল। একটুর জন্য সে এখানে আর্জুনকে দেখতে পায়, কিন্তু আর্জুন কোনোরকম করে সেখান থেকে কেটে পড়ে। তো বাসায় আসার পর দেবা এবং গুল্টু মিলে আর্জুনের মজা নিতে শুরু করে, কেননা আর্জুন পুরোপুরি প্রিয়ার ফাঁদে ফেসে গিয়েছিল। এদের টিটকারি শোনার পর আর্জুন সিদ্ধান্ত নেয় যে সে প্রিয়ার সাথে আর দেখা করবে না। কিন্তু বেচারা সেটা পারে না, সে প্রিয়ার প্রেমে পুরোটাই ক্লিন বুল্ট হয়ে যায়। সারাক্ষণ সে প্রিয়ার কথায় উঠে আর বসে, দুজনে মিলে এদিক সেদিক ঘুরে বেড়ায় এবং একসাথে অনেক সুন্দর সুন্দর টাইম স্পেন্ড করে। আর্জুন ব্যাকগ্রাউন্ডের মধ্যে বলে যে এতটুকু পর্যন্ত আমার জীবন তো ঠিকঠাক চলছিল, যতক্ষণ না পর্যন্ত এই লোকটা আমার জীবনে এসেছে। এর নাম হচ্ছে ধর্মা। কি একে দেখে আপনাদের কিছু মনে পড়েছে নাকি? যদি মনে পড়ে না থাকে তাহলে কিছুই করার নেই, এই জন্যই বলি মনোযোগ সহকারে দেখার জন্য। এই ধর্মাকে তো আমরা মুভির শুরুতে দেখেছিলাম, অর্থাৎ শুক্রা ফাইন্যান্স কোম্পানির মালিক আর কি, ফ্রড করার কারণে যাকে পুলিশরা থানায় ধরে নিয়ে গিয়েছিল। সো এতদিন পর সে জেল থেকে ছাড়া পায়। যাই হোক, ধর্মার সাথে গিয়ে আর্জুনের কিভাবে কি হবে তা আমরা পরে গিয়ে জানতে পারবো। ধর্মার সাথে যে লোকটিকে দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে মাধাবান আইয়ার। এদের সাথে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডের মধ্যে আর্জুনই পরিচয় করিয়ে দিচ্ছে। আর্জুন বলছিল যে যত ধরনের 2 নম্বরই কাজ আছে সবগুলো এই মাধাবান আইয়ার করে, ডুপ্লিকেট পাসপোর্ট, ডুপ্লিকেট ডকুমেন্ট থেকে শুরু করে সবকিছু। সাথে সে বিভিন্ন সময় আর্জুনদেরকে চুরির ইনফরমেশন দিত। এখানে একদিন আইয়ার আর্জুনকে তার বাসায় ডাকে এবং তাকে একটি ম্যাপ দেখিয়ে বলে যে দারুণ একটা প্ল্যান আছে, এই ম্যাপ অনুযায়ী এরকম এরকম চুরি করতে হবে। আর্জুন বলে যে এটা তো ওই সাতিয়া জুয়েলারি শপ। এই সাতিয়া জুয়েলারি শপটি ছিল এই শহরের মধ্যে নাম করা একটি জুয়েলারি শপ। দোকানের চেয়ে নাকি বেশি ফেমাস হচ্ছে এই দোকানের মালিক, আর তার নাম হচ্ছে আজাগাপ্পান। তো যেমন সে ফেমাস তেমন সে ডেঞ্জারাসও, যার কারণে আর্জুন আইয়ারকে সাপ সাপ না করে দেয়। আর্জুন বলে যে দেখো, আমরা ছোটখাটো চুরি করি, এত বড় কাজ আমাদের দ্বারা হবে না, তুমি আমাদের বদলে অন্য কাউকে খুঁজে নাও। এ বলে আর্জুন সেখান থেকে চলে যায়। আর এখানে আমরা দেখি যে আইয়ারের কাছে এই প্ল্যানটা নিয়ে এসেছিল হচ্ছে ধর্মা। এই জুয়েলারি শপটা লুট করার পুরো প্ল্যানিংটা হচ্ছে ধর্মার। এর জন্য ধর্মা আইয়ারের কাছে আসে কিছু বিশ্বস্ত চোরদেরকে তার টিমের মধ্যে অ্যাড করানোর জন্য। আর্জুনের কথাবার্তা শুনে ধর্মার মনে হয় যে এই কাজটির জন্য আর্জুনই একদম পারফেক্ট। তাই ধর্মা আইয়ারকে বলে যে আমার মনে হয় এই কাজটা একমাত্র আর্জুনকে দিয়েই হবে, যেভাবেই হোক আমাদের তাকে রাজি করাতে হবে। এদিকে আর্জুন তো আইয়ারকে সাপ সাপ না বলে দিয়ে চলে আসে। এরপর সে তার বন্ধুদেরকে এসে বলে যে আইয়ার এরকম এরকম একটি বড় কাজের কথা বলছিল, বাট আমি তাকে না করে দিয়েছি, কেননা বড় কাজ বড় রিক্স। কিন্তু আর্জুনের বন্ধু দেবা বলে যে তুমি তাকে না কেন করেছ, আর কতদিন এই ছোটখাটো চুরি করব, চলো না আমরা একটা বড় কিছু করে একেবারে সেটেল হয়ে যাই। কিন্তু আর্জুন তাকে একেবারে সাপ সাপ না করে দেয়। সে বলে যে যেরকম আছো সেরকমই থাকো, বেশি লালচ করলে সবকিছু একেবারে জলে ডুবে যাবে।
এর পরের সিনে আমরা দেখি যে আর্জুন প্রিয়ার সাথে ছিল এবং তারা দুজনে মিলে অনেক সুন্দর একটি টাইম স্পেন্ড করে। টোটাল সবকিছু মিলিয়ে আমরা এটা বলতে পারি যে তারা দুজন একজন আরেকজনকে ভালোবাসতে শুরু করেছে, কিন্তু আর্জুন কি কাজ করে এটা প্রিয়া এখনো জানে না। যাই হোক, রাতে আর্জুন প্রিয়াকে তার বাসায় ড্রপ করে দিয়ে আসতে যায়। কথায় কথায় প্রিয়া আর্জুনকে বলে যে তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার উপর বিশ্বাস করার জন্য এবং আমার সাথে থাকার জন্য। তারা দুজন কথা বলতে বলতে ঠিক প্রিয়ার বাসার সামনে চলে এসেছিল। তখনই প্রিয়ার বাসার ভিতর থেকে একজন লোকের চেঁচামেচির আওয়াজ আসে। প্রিয়া আর্জুনকে বলে যে ও তেমন কিছু না, আমাদেরই এক রিলেটিভ, বলতে পারো পাওনাদার। বাবা অনেক বছর আগে তার কাছ থেকে টাকা ধার করেছিল, কিন্তু আমরা এখনো তার টাকাগুলো শোধ করতে পারছি না, যার কারণে সে প্রতিদিন আসে এবং মায়ের সাথে বকাঝকা করে চলে যায়। আর্জুন প্রিয়াকে বলে যে আমি কি গিয়ে তার সাথে কথা বলবো। প্রিয়া বলে যে আরে না না, আমাদের এই প্রবলেমের মধ্যে তুমি নিজেকে কেন ফেলবে। তো এরকম বলে সে তাড়াতাড়ি আর্জুনকে সেখান থেকে পাঠিয়ে দেয়। বাসায় আসার সময় প্রিয়ার পরিস্থিতির কথা ভেবে আর্জুনের মন অনেক খারাপ হয়ে যায়। প্রিয়া আর্জুনকে একটা কথাও বলেছিল, প্রিয়ার ছোটবেলায় নাকি তাদের অবস্থা এমন ছিল না। তার বাবা শুক্রা ফাইন্যান্স কোম্পানিতে টাকা লাগিয়ে ধোকা খায়, যার ফলে তার বাবা যে টাকাগুলো মানুষদের কাছ থেকে ঋণ নিয়েছিল এগুলো শোধ করতে না পারায় সে সুইসাইড করে নেয়। তো এখানে আমরা এটা বুঝতে পারি যে মুভির শুরুতে শুক্রা ফাইন্যান্স কোম্পানিতে ধোকা খাওয়ার পর যে লোকটা আত্মহত্যা করেছিল সেটা ছিল হচ্ছে প্রিয়ার বাবা। আর জানালা দিয়ে যে ছোট মেয়েটা এই নির্মম দৃশ্যটি দেখছিল এটা ছিল মূলত প্রিয়া। যাই হোক, আর্জুন তো চাইছিল প্রিয়াকে হেল্প করার জন্য, কিন্তু তার সামর্থ্য ছিল না। এরপর যখন আর্জুন বাসায় আসে তখন তার বন্ধু দেবা বলে, এতক্ষণ কোথায় ছিলে? তোমার সাথে আমার একটা ইম্পর্টেন্ট কথা আছে। একটা পাক্কা ইনফরমেশন পেয়েছি, একজন মুম্বাই থেকে সাথে করে 10 লক্ষ টাকা নিয়ে আসছে, আর তার সব টাকাগুলো হচ্ছে ব্ল্যাক মানি, তাই আমরা তাকে লুটলেও তেমন আফসোস হবে না, চলো এই কাজটা করি। আর্জুন প্রথমে দেবাকে সাপসাপ না করে দেয় যে আমরা কখনো এত বড় চুরি করব না, যদি করি তাহলে নিশ্চয় ফেঁসে যাব। কিন্তু আর্জুনের বারবার বেচারে প্রিয়া এবং তার প্রবলেমের কথা মনে পড়ছিল, যে পাওনাদারের কাছ থেকে রোজ রোজ তাদেরকে কত কথাই না শুনতে হয়। তো আর্জুন সিদ্ধান্ত নেয় যে সে এই চুরিটা করে প্রিয়াকে হেল্প করবে। তাই সে দেবাকে বলে যে ওকে চলো আমরা এই কাজটা করি, কিন্তু এর আগে বলো তোমাকে এই ইনফরমেশনটা কে দিয়েছে এবং এটা সঠিক তো? দেবা বলে যে আরে পাক্কা, একেবারে 100%, চোখ বন্ধ করে ওই ইনফরমারের উপর বিশ্বাস করতে পারো। তো তারা টাকাগুলো লুট করার জন্য প্ল্যান বানাতে শুরু করে দেয়। টাকাগুলো নাকি যে নিয়ে আসবে তার নাম হচ্ছে মানি, সে টাকাগুলো মূলত তার একজন বসের কাছে নিয়ে যাবে, আর তাদের লোকেশনটা হচ্ছে তাজ ক্লাব নামের একটি হোটেলের মধ্যে। আর্জুন বলে যে আমরা তাজ হোটেলের মধ্যে তার কাছ থেকে চুরিটি করব, কেননা অন্যান্য জায়গায় মানুষের অনেক ভিড় থাকবে। সো প্ল্যান অনুযায়ী তারা তিনজন আলাদা আলাদা হয়ে কাজে লেগে পড়ে। প্রথমে তারা মানিকে, অর্থাৎ যে টাকাগুলো নিয়ে আসছিল, তাকে ফলো করতে শুরু করে। সো মানি যে ব্যক্তি করে টাকাগুলো নিয়ে আসছিল, দেবা এই ব্যক্তির ফটো তুলে পাঠিয়ে দেয় হচ্ছে গুলটুর কাছে, আর গুলটু আগে থেকে একটি ব্যাগের দোকানের সামনে গিয়ে অপেক্ষা করছিল। এরপর মানি যে রকম ব্যক্তি করে টাকাগুলো নিয়ে আসছিল, গুলটু ঠিক সেম এরকমই দেখতে একটি ব্যাগ কিনে নেয়। এরপর তারা তিনজনই আলাদা আলাদা হয়ে মানিকে ফলো করতে করতে তাজ হোটেলে গিয়ে উপস্থিত হয়। আর্জুন মানির মতো দেখতে ডুপ্লিকেট ব্যক্তি তার সাথে নিয়ে নেয়। এই হোটেলে ঢুকার সময় মূলত জিনিসপত্রগুলো স্ক্যানিং করে ঢুকতে হয়। তো আর্জুন কিন্তু মানিকে ফলো করে করে তার একটু আগেই হোটেলের মধ্যে ঢুকে এবং তার ব্যাগটি স্ক্যানিং মেশিনের মধ্যে দেয়, আর অপোজিট সাইডে গিয়ে সে ব্যাগটি আসার জন্য অপেক্ষা করে। তো মানিও ঢুকে তার ব্যাগটিও স্ক্যানিং মেশিনের মধ্যে দেয়। ব্যাগটি স্ক্যানিং মেশিনের মধ্যে দেওয়ার পর মানিকে একটু বিজি রাখার জন্য আর্জুন আগে থেকে গুলটুকে বলে দিয়েছিল। সো গুলটু কোনোরকম করে অ্যাক্টিং করে মানিকে একটু বিজি রাখে। ওইদিকে ততক্ষণে যখন স্ক্যানিং মেশিনের মধ্যে স্ক্যানিং হওয়ার পর ব্যাগটি বের হয়, তাড়াতাড়ি আর্জুন তার ডুপ্লিকেট ব্যাগটি রেখে দেয় এবং মানির ব্যাগটি নিয়ে সে চলে যায়। এরপর মানি যখন ডুপ্লিকেট ব্যাগটি হাতে নেয় তখন তার মনে হয় যে ব্যাগটি তো হালকা, সাথে সাথে সে একটু দূরে আর্জুনের হাতে ঠিক একই রকম ব্যাগটি দেখতে পায়। তাই তাড়াতাড়ি গিয়ে সে আর্জুনকে পিছন থেকে দাঁড় করায় এবং সে আর্জুনকে বলে যে এই যে ভাই, আমাদের ব্যাগ দেখতে ঠিক একই রকম, তাই মনে হয় আমাদের ব্যাগ এক্সচেঞ্জ হয়ে গেছে, তোমার হাতে যেটা আছে এটা আমার ব্যাগ। আর্জুনও এখানে বেশি বাড়াবাড়ি না করে তার ব্যাগটি তাকে দিয়ে দেয়, আর এখানে তাদের প্ল্যানটি ফেল হয়ে যায়। আর্জুন বলে যে ওকে ওকে, আমরা আবার নতুন করে প্ল্যান বানাবো। গুলটু তুমি এক কাজ করো, মানির উপর নজর রাখো, সে কোথায় যাচ্ছে, কার সাথে দেখা করছে, সবকিছু আমাদের জানাও। সো এখানে আবার এই হোটেলের মধ্যে আর্জুনের প্রিয়ার সাথে দেখা হয়ে যায়। আর্জুন কিন্তু এর জন্য প্রস্তুত ছিল না, আনফরচুনেটলি তাদের দেখা হয়ে যায়। প্রিয়া আর্জুনকে বলে যে আমি তোমাকে অনেক কল করেছি কিন্তু তুমি রিসিভ করনি, এখানে আজকে আমাদের কোম্পানির একটা মিটিং চলছে, তুমিও আমার সাথে চলো। এ বলে প্রিয়া দুর্যোগস্থি আর্জুনকে তার সাথে করে নিয়ে যায়। যদিও আর্জুন তাকে অনেক বোঝানোর চেষ্টা করে যে আমার একটা কাজ আছে, কিন্তু প্রিয়া তার কোনো কথাই শুনে না। এখানে প্রিয়া আর্জুনকে তার মায়ের সাথে পরিচয় করিয়ে দেয়। আর্জুন কোনোরকমই তাদের হাত থেকে বের হতে পারছিল না। ওইদিকে গুলটু মানির উপর নজর রেখে সব ইনফরমেশন আর্জুনদেরকে দিচ্ছিল। গুলটু বলে যে মানি আমার সামনে আছে, সাথে টাকার ব্যক্তিও, কিন্তু এখানে সে কেউ একজনের সাথে ইশারায় ইশারায় কথা বলছে,
আর্জুন বলে যে যাই হোক না কেন তুমি তাকে চোখে চোখে রাখো, তারা যদি উঠে কোথাও যায় তাহলে তাদেরকে ফলো করো। এদিকে প্রিয়াও ছিল কিন্তু নাচুর বন্দা, সে আর্জুনকে ধরে একে একে সবার সাথে তার পরিচয় করিয়ে দিচ্ছিল। এদিকে এক পর্যায়ে গুল্ডু দেখে যে মানি এবং ওই লুকটি তারা উঠে ওয়াশরুমের দিকে যাচ্ছিল, তো গুল্ডুও তাদেরকে ফলো করতে করতে ওয়াশরুমের ভিতরে চলে যায়। তো এখানে বরাবর গুল্ডু তাদের দুজনের উপর নজর রাখছিল, সে দেখে যে ওই দ্বিতীয় লুকটি মানিকে কার্ডের মতো কিছু একটা দেয়। এরপর তারা দুজন ওয়াশরুম থেকে বেরিয়ে যায়। তো এখানে মানির সাথে থাকা ওই দ্বিতীয় লোকটি হোটেল থেকে বাইরে চলে যায় এবং মানি লিফট দিয়ে উপরে উঠতে শুরু করে। দেবা গুল্টুকে বলে যে গুল্টু লিফট কত নম্বর ফ্লোরের মধ্যে উঠছে তুই আমাকে এটা বলতে থাক, আমি সিঁড়ি দিয়ে উপরে উঠছি। তো এভাবে এদিকে গুল্টু নাম্বার বলতে থাকে আর দেবা সিঁড়ি দিয়ে উপরে উঠতে থাকে। উপরে উঠতে উঠতে দেবা একেবারে সুটবুট পরে হোটেলের ম্যানেজারের ব্যাচ ধরে ফেলে। এরপর সে মানির পিছনে লেগে যায় আর এখানে তারা জানতে পারে যে মানি 501 নাম্বার রুমের মধ্যে ঢুকেছে। তো এদিকে আমরা দেখি যে মানি রুমের মধ্যে ঢুকে ব্যাগটি এক জায়গায় রেখে কাত হয়ে শুয়ে পড়ে। অন্যদিকে আর্জুন এখনো প্রিয়াদের সেখানে ফেসেছিল। এখানে আর্জুন দেখে যে তারা ওই দিন বাইক বিক্রি করবে বলে যে লুকটিকে টোকিয়েছিল সেই লুকটিও এই মিটিং এর মধ্যেই ছিল। আর্জুন তাড়াতাড়ি এখান থেকে বের হওয়ার চেষ্টা করে কিন্তু প্রিয়া আর্জুনকে ধরে ওই লুকটির সাথে পরিচয় করিয়ে দেয়। আসলে এই লুকটি ছিল প্রিয়ার পরিচিত অর্থাৎ তার পার্টনার। লুকটি তো আর্জুনকে দেখা মাত্রই চিনে ফেলে কিন্তু প্রিয়া তো এ ব্যাপারে কিছুই জানে না। তো আর্জুন এখানে কোনো কথা না বলে সেখান থেকে বের হয়ে যায়। এরপর আর্জুন গুল্টুকে বলে যে গুল্টু মানির সাথে যে লুকটা ছিল সে তোমার সামনে আছে তো? গুল্টু বলে যে হ্যাঁ হ্যাঁ সে আমার সামনে আছে। আর্জুন বলে যে ওকে এবার আমি যা বলি তা করো। সো এর পরের সিনে আমরা দেখি যে মানির কাছে একটি কল আসে যার সাথে সাথে মানি রুম থেকে বের হয়ে কোথাও যেতে শুরু করে। আমরা দেখি যে এখানে মানি লিফটের মধ্যে ওঠে আর আগে থেকে এখানে লিফটের মধ্যে কেউ একজন ছিল, যাই হোক এটাকে তা আমরা একটু পরে জেনে যাব। এখানে আমরা দেখি যে মানি আসলে ডাইরেক্ট তার বসের কাছে যায় অর্থাৎ তার সাথে থাকা ওই লোকটির কাছে আর কি, এটা হচ্ছে মানির বস। মানিকে দেখার সাথে সাথে তার বস বলে যে আরে বেকুব তুই এখানে কি করছিস, ব্যাগ কোথায়? মানি বলে যে ব্যাগ তো রুমের মধ্যেই আছে, তুমি তো আমাকে কল করে এখানে আসতে বলেছো। কিন্তু মানির বস বলে যে কই আমি তো তোকে কল করিনি। সাথে সে এটাও দেখে যে তার মোবাইলটি তার কাছে নেই অর্থাৎ সেটি চুরি হয়ে গেছে। মানি বলে যে আপনি তো কল করে আমাকে বলেছেন রুম লক করে আপনার সাথে নিচে এসে দেখা করার জন্য। সো এখানে মানি তার পকেট থেকে রুম ওপেন করার এবং লক করার কার্ডটি বের করে দেখে এটি তো রুমের কার্ড না, কেউ তার কার্ডটি চুরি করে অন্য একটি কার্ড সে এখানে রেখে দিয়েছে। বাস সবকিছু ক্লিয়ার করার জন্য আমাদেরকে একটু রিভার্সে নিয়ে যাওয়া হয়। এই সবকিছু আর্জুন রাই করে, আমি আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আর্জুনের কথা মতো সর্বপ্রথম গুল্টু মানির বসের মোবাইলটি চুরি করে, এরপর সে মোবাইলটি থেকে গুল্টু গলার আওয়াজ নকল করে মানির কাছে কল দেয় এবং তাকে নিচে আসতে বলে। এরপর মানি যখন রুমের কার্ড দিয়ে রুম লক করে নিচে যাচ্ছিল তখন রুম লক করার পর আর্জুন মানির উপর নজর রাখে যে সে রুম লক করার পর কার্ডটি কোন পকেটে রাখে। তো মানি রুম লক করার পর রুমের কার্ডটি তার পিছনের পকেটে রাখে, এটা আর্জুন দেবাকে বলে আর দেবা আগে থেকে মানির জন্য লিফটের মধ্যে অপেক্ষা করছিল। সো আস্তে করে সে সুযোগ বুঝে মানির পকেট থেকে কার্ডটি নিয়ে নেয়। কার্ডটি নিয়ে সে মানির পকেটে রেখে দেয় অন্য একটি কার্ড। এরপর দেবা এদিকে লিফট দিয়ে বের হয়ে তাড়াতাড়ি আবার সিঁড়ি দিয়ে উপরে উঠতে শুরু করে। উপরে উঠে সে তাড়াতাড়ি কার্ডটি আর্জুনকে দেয়। আর্জুন দেবা এবং গুল্টুকে বলে যে তোমরা তাড়াতাড়ি নিচে গিয়ে বাইক রেডি করো, আমি টাকার ব্যাগটি নিয়ে আসছি। এদিকে ততক্ষণে মানি এবং তার বসও বিষয়টা বুঝতে পারে অর্থাৎ কেউ তাদের রুমে ঢুকার জন্য তাদের কার্ডটি চুরি করেছে, তাই তারা তাড়াতাড়ি তাদের রুমের দিকে যেতে শুরু করে। এদিকে আর্জুন রুমের মধ্যে ঢুকে ব্যাগটি সব জায়গায় খুঁজতে শুরু করে, অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরেও সে ব্যাগটিকে কোথাও পায় না। এদিকে ততক্ষণে মানিরাও একদম কাছাকাছি চলে এসেছিল। এক পর্যায়ে গিয়ে আর্জুন ফাইনালি ব্যাগটা খুঁজে পেয়ে যায় এবং তাড়াতাড়ি সে ব্যাগটিকে নিয়ে সেখান থেকে বের হতে শুরু করে, কিন্তু এখানে আর্জুনকে মানিরা দেখে ফেলে যার ফলে তারা তার পিছনে লেগে যায়। সো এখানে আগে থেকেই নিচে গুল্টু এবং দেবা বাইক নিয়ে রেডি ছিল। আর্জুন নিচে এসে তাড়াতাড়ি ব্যাগটি গুল্টুকে দেয়। গুল্টু ব্যাগটি নিয়ে আর্জুনের বাইকের একটি বাক্সের ভিতরে ঢুকিয়ে দেয়। যখনই আর্জুন বাইক স্টার্ট করে এখান থেকে চলে যাবে তখনই সেখানে মানি চলে আসে এবং তাকে পিছন থেকে ধরে ফেলে। মানি কোনোরকমই আর্জুনকে এখান থেকে পালাতে দিচ্ছিল না। আর্জুন গুল্টু এবং দেবাকে বলে যে তোরা তাড়াতাড়ি বাইক নিয়ে বেরিয়ে যা। সো তারা তাই করে। এখানে মানি এবং অর্জুনের মধ্যে অনেকক্ষণ ফাইট হয়। এক পর্যায়ে গিয়ে আর্জুন মানিকে মেরে ধরে তার ডুপ্লিকেট ব্যাগটি সেখানে ফেলে দিয়ে তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে পড়ে। এর পরের দিনে তারা তিনজন এক জায়গায় গিয়ে দেখা করে। তো দেবা এবং গুল্টু বলে যে যাই হোক সবশেষে গিয়ে 10 লাখ টাকা আমাদের হলো। এখানে আর্জুন দেবার উপর রেগে যায় এবং তাকে বলে যে তোরা কি জানিস এই ব্যাগের ভিতরে কি ছিল? আরে এই ব্যাগের ভিতরে কোনো টাকা ছিল না, সবগুলো স্বর্ণের বিস্কিট ছিল, ধরতে গেলে সবগুলো মিলিয়ে প্রায় কমসে কম 1 কোটি টাকার উপরে যাবে। গুল্টু বলে যে তাহলে তো আরো ভালো, আমাদের লাইফ সেটেল হয়ে গেল, কোথায় কোথায় গেল আমাদের স্বর্ণের বিস্কিট? এ বলে সে তাড়াতাড়ি আর্জুনের বাইকটি এবং ব্যাগটিকে খুঁজতে শুরু করে দেয়। কিন্তু যে বাইকের ভিতরে তারা ব্যাগটি রেখেছিল তাড়াহুড়ো করে পালাতে গিয়ে আর্জুন তো সেই বাইকটিকে সেইখানে রেখে দিয়ে চলে আসে। বাট হ্যাঁ, আর্জুন কিন্তু এদেরকে বলেছিল যে বাইকটি নিয়ে যাওয়ার জন্য, অর্থাৎ সে এদেরকে তার বাইকটি নিয়ে আসতে বলেছিল অর্থাৎ যেখানে ব্যাগটি রাখা ছিল। বাট এরা তো তাদের বাইক নিয়ে সেখান থেকে বেরিয়ে যায় যার ফলে এদের এত মেহনতগুলো আবার জলে চলে যায়।
আর্জুন ভাবে যে বাইকের ভিতরে যে এত কোটি টাকার স্বর্ণের বিস্কিট আছে এটা শুধুমাত্র এরাই জানে, বাকি আর কেউ জানে না। গিয়েছিল তারা হচ্ছে 10 লক্ষ টাকা চুরি করার জন্য, কিন্তু ব্যাগের ভিতরে হচ্ছে এতগুলো টাকার স্বর্ণের বিস্কিট। তাছাড়াও যাদের জিনিস তারা চুরি করেছে এরাও তো তাদেরকে আর ছাড়বে না। আর্জুন দেবাকে বলে যে তোমাকে এই ভুলভাল ইনফরমেশন গুলো কে দিয়েছিল, কেউ আমাদেরকে এত বড় রিস্কের মধ্যে ফাঁসানোর জন্য এইটা করেছে, বলো তোমাকে এই ইনফরমেশন কে দিয়েছিল। দেবা বলে যে আইয়ার, আইয়ারই বলেছিল ব্যাগের ভিতরে 10 লক্ষ টাকা থাকবে। সাথে সাথে আর্জুন আইয়ারের বাসায় গিয়ে আইয়ারের উপর রেগে যায়। সে আইয়ারকে বলে যে কেন তুমি আমাদের ভুলবার ইনফরমেশন দিয়ে এই কেসের মধ্যে ফাঁসাতে চেয়েছো, যাই হোক বাদ দাও, এখন আমাদের জিনিস আমাদেরকে ফিরিয়ে দাও। আইয়ার বলে যে কি জিনিস, আমি তোমাদের কোনো জিনিস আনিনি। আর্জুন বলে যে আমি জানি ওইখান থেকে আমাদের বাইকটি তুমি নিয়ে এসেছো, বাইকের ভিতরে সব মালগুলো রাখা ছিল, আমাদের জিনিস আমাদেরকে ফিরিয়ে দাও, না হলে কিন্তু অনেক বড় সমস্যা হবে। দেবরাজ আর্জুনকে বলে যে না হলে তুই কি করবি। এখানে তাদের মধ্যে ছোটখাটো একটা ঝগড়া হয়ে যায়। দেবরাজ বলে যে হ্যাঁ আমরা তোমাকে ভুল ইনফরমেশন দিয়েছি, যাতে করে আমরা তোমাদের ব্ল্যাকমেল করে আমাদের কাজটি করাতে পারি, অর্থাৎ জুয়েলারি শপটা লুট করতে পারি। ধর্মা বলে যে তোমার কি মনে হয় তুমি তাদের এত বড় একটি লোকসান করেছ, তারা কি তোমাকে এভাবে ছেড়ে দিবে? এছাড়াও তুমি যে স্বর্ণের বিস্কিটগুলো চুরি করতে গিয়েছিলে এগুলো ছিল আজাগাপ্পানের, ওই জুয়েলারি শপের মালিকেরই, তুমি এমনিতেও ফাঁসবে অমনিতেও ফাঁসবে, তাই আমার কথা মতোই কাজ করো। এখানে ধর্মা চাইছিল যে আর্জুনকে কোনোরকম করে রাজি করাতে আজাগাপ্পানের জুয়েলারি শপটি লুট করার জন্য। সো আর্জুন আবারও সাফ সাফ বলে দেয় যে যা করার তোমরা করো, তোমরা এখন কিন্তু আমার সাথে যা কিছু করেছ আমি এর প্রতিশোধ নিবই নিব। এ বলে সে রেগে মেগে সেখান থেকে চলে আসে। ওইদিকে আমরা দেখি যে আর্জুনরা একটু আগে যার কাছ থেকে স্বর্ণের বিস্কিটগুলো চুরি করেছিল, এরা এটা নিয়ে টেনশন করছিল যে এখন তো আজাগাপ্পান আর তাদেরকে ছাড়বে না, কেননা স্বর্ণের বিস্কিটগুলো ছিল হচ্ছে আজাগাপ্পানের, এরা এগুলো আজাগাপ্পানের কাছে ডেলিভারি দিতে এসেছিল। আর্জুনও কিন্তু আইয়ার এবং ধর্মার উপর রেগেছিল যে তার সাথে এইসব করায়, তাই আর্জুন একদিন সোজা গিয়ে সবকিছু আজাগাপ্পানকে বলে দেয় যে এরকম এরকম ধর্মা নামের একটি লোক আপনার দোকানে চুরি করতে চায়। আজাগাপ্পান ধর্মার নাম শুনে প্রথমে একটু শক্ত হয়ে যায়, এরপর বলে যে কোন ধর্মা। আর্জুন বলে যে ওই যে আজ থেকে অনেক বছর আগে শুক্রা ফাইন্যান্স কোম্পানি ফ্রড কেসের মধ্যে যাকে জেলে ধরে নিয়ে যাওয়া হয়েছিল, ওই ধর্মা আর কি। আজাগাপ্পান আর্জুনকে বলে যে এইসব ফালতু কথা আমার সামনে বলিও না, আমি কোনো ধর্মা টার্মাকে চিনি না। আর্জুন বলে যে চিনেন না তো ঠিক আছে, কিন্তু তারা তো আপনার দোকান লুট করার প্ল্যান বানাচ্ছে, আমাকেও তাদের দলে নিতে চেয়েছিল বাট আমি রাজি হইনি। এখানে আজাগাপ্পান আর্জুনের কথার কোনো গুরুত্ব না দিয়ে সেখান থেকে চলে যায়, বাট সে আর্জুনের সামনে ধর্মাকে না চিনে এটা বলে চলে যায় ঠিক আছে। কিন্তু এর পরপরই আজাগাপ্পান আইয়ারের বাসায় তার লোকজনদেরকে পাঠিয়ে ধর্মার ব্যাপারে তল্লাশি নিতে শুরু করে, এমনকি আমরা দেখি যে সে ধর্মাকে একটি গাড়ি দিয়ে উড়িয়ে দেয়, অর্থাৎ অ্যাক্সিডেন্ট করিয়ে মেরে ফেলার ট্রাই করে। ধর্মাকে তাড়াতাড়ি কিছু লোক হসপিটালে নিয়ে যায়, যেখানে আমরা দেখি যে আইয়ার তাড়াতাড়ি হসপিটালে ছুটে যায় ধর্মার কাছে। তো এখানে ধর্মার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। এর একটু পর আমরা দেখি যে ধর্মার সাথে দেখা করার জন্য হসপিটালে আসে হচ্ছে আজাগাপ্পান। আজাগাপ্পানের সাথে যে ছেলেটি আছে সেটা হচ্ছে আজাগাপ্পানের মেয়ের জামাই, তাকেও একটু চিনে রাখবেন। তো এখানে আমরা দেখি যে আজাগাপ্পান ধর্মার সাথে গিয়ে কথা বলে, আজাগাপ্পান ধর্মাকে বলে যে তো ধর্মা তোমার কি অবস্থা, জেল থেকে বের হওয়ার পর তুমি আমার সাথে কেন দেখা করনি। এটা শুনে আমরা এতটুকু তো বুঝতে পারি আজাগাপ্পান এবং ধর্মার মধ্যে কোনো না কোনো সম্পর্ক নিশ্চয় আছে। আজাগাপ্পানই আসলে ধর্মাকে অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলার চেষ্টা করেছিল, আর এখন সে এসে ধর্মার কাঠা গায়ে লবণ দিয়ে যায়। আজাগাপ্পান এবং ধর্মার সাথে আসলে একটা সম্পর্ক আছে, তা কি এটা আমরা একটু পরেই জানতে পারবো। এর পরের সিনে আমরা দেখি যে প্রিয়া সোজা আর্জুনের বাসায় গিয়ে তার সাথে দেখা করে। এখানে প্রিয়া আর্জুনকে আশ্চর্যভাবে জিজ্ঞাসা করে তুমি কি জব করো। বিষয়টা হচ্ছে আসলে আর্জুনের সত্যটা প্রিয়া জেনে গেছে, অর্থাৎ সে যে মানুষদের কাছ থেকে ধোকাবাজি করে টাকা কামায় এটা। এখানে প্রিয়া আর্জুনকে বকা দিতে শুরু করে, ঠিক তখনই সেখানে আইয়ারও এসে আর্জুনকে মারধর করতে শুরু করে, সাথে তাকে বলে যে তুমি এমনটি কেন করেছ, তুমি কি জানো তুমি কত বড় একটা ভুল করেছ, সব সত্যি কথা না জেনে তুমি আজাগাপ্পানকে সবকিছু বলে দিয়েছ, আজ ধর্মার যদি কিছু হয়ে যেত তাহলে কি হতো তুমি জানো, ধর্মার ব্যাপারে তুমি জানোই বাকি, তোমরা সবাই তো তাকে ফ্রডই মনে করে আসছো, প্রত্যেকটি বার সে সবার উপর বিশ্বাস করে কোনো না কোনো ভাবে ধোঁকা খেয়ে যায়, আজাগাপ্পানের উপর বিশ্বাস করেছিল তো জেলে গেছে, আর এখন তোমার উপর বিশ্বাস করে হসপিটালে। তো এখানে আইয়ার আর্জুনদেরকে ধর্মার ব্যাপারে কিছু ফ্ল্যাশব্যাক বলতে শুরু করে। ধর্মা ছিল অনেক শান্তশিষ্ট এবং ভালো মনের একজন লোক, মা বাবা বউ বাচ্চা এবং পুরো পরিবার নিয়ে তার জীবন ছিল সুখে শান্তির। কাঞ্চিপুরমে তাদের তাঁত শিল্প অর্থাৎ শাড়ি বানানোর বিজনেস ছিল, তার বিজনেস নিয়ে সে অনেক হ্যাপি ছিল এবং খুব ভালো করে তাদের দিনকাল কাটছিল। দাদার স্বপ্ন পূরণ করার জন্য সে একটি স্কুল বানাবে বলে সিদ্ধান্ত নেয়, স্কুল তো সে কোনোরকম করে বানিয়ে নেয় এবং সবাইকে পড়ালেখার গুরুত্বও বোঝাতে থাকে। কিন্তু স্কুলে ভালো শিক্ষক এবং সবকিছু নিয়ে আসার জন্য তার প্রয়োজন ছিল অনেকগুলো টাকার, যার ফলে সে স্কুলের জন্য ফান্ড অর্থাৎ টাকা জমা করার জন্য একটি প্রোগ্রাম রাখে। এই প্রোগ্রামের মধ্যে সে অনেক বড় বড় বিজনেসম্যান অনেক বড় বড় লোকদেরকে ইনভাইট করে, যাতে করে তাদের কাছ থেকে স্কুলের জন্য কিছু অর্থ সাহায্য পায়। তো এই প্রোগ্রামের মধ্যে ধর্মার সাথে পরিচয় হয় আজাগাপ্পানের সাথে। আজাগাপ্পান তখন একটি ছোট জুয়েলারি শপ চালাতো।
এখানে আজাগাপ্পান ধর্মাকে বলে যে যদি তোমার টাকার বিশেষ প্রয়োজন হয় তাহলে আমার সাথে এসে দেখা করতে পারো। এর পরের দিন ধর্মা গিয়ে আজাগাপ্পানের সাথে দেখা করে আজাগাপ্পান ধর্মাকে বলে যে তো কত টাকা চাই তোমার। ধর্মা একটু সংকোচ করে বলে যে এই তো টোটাল সবকিছু মিলিয়ে 40-50 লক্ষ টাকার প্রয়োজন, কিন্তু কোথায় পাবো এত টাকা। আজাগাপ্পান বলে যে আমার কাছে একটা প্ল্যান আছে, তোমাদের বিজনেসের কারণে শহরে তোমাদের পরিবারের কতই না সুনাম, কত বড় বড় শপিং মলে তোমরা শাড়ি সাপ্লাই করো, এত সুনাম এবং এত পরিচয় থাকার পরেও তোমার টাকার প্রবলেম কিভাবে হয় আমি বুঝলাম না। ধর্মা বলে যে কিন্তু এর সাথে টাকা কামানোর কি সম্পর্ক। আজাগাপ্পান বলে যে কেন, ফাইন্যান্স কোম্পানি শুরু করে আর কি, সবাই তো আজকাল এইটাই করছে, ফাইন্যান্স কোম্পানি শুরু করে দেখো মানুষ আজ কোথা থেকে কোথায় পৌঁছে গেল, বাড়ি গাড়ি টাকা পয়সা কোনো কিছুরই অভাব নেই তাদের কাছে। ফাইন্যান্স কোম্পানি শুরু করে তুমি অনেক লাভবান হতে পারবে, 2% ইন্টারেস্ট ইনভেস্টরকে দিবে, 1% তুমি তোমার কাছেই রেখে দিবে, এরপর ভালো করে স্কুল চালাও, বাচ্চাদের খেয়াল রাখো, কোনো কিছুরই অভাব থাকবে না তোমার কাছে। তো এইভাবে আজাগাপ্পান অনেক কথাবার্তা বলে ধর্মাকে ফাইন্যান্স কোম্পানি ওপেন করার জন্য রাজি করিয়ে নেয়। এরপর ধর্মা আজাগাপ্পানের কাছ থেকে কিছু হেল্প নিয়ে শুক্রা ফাইন্যান্স কোম্পানিটি ওপেন করে ফেলে। অল্প সময়ের মধ্যে তাদের এই শুক্রা ফাইন্যান্স কোম্পানিটি অনেক পপুলার হয়ে যায়, অনেক লোকজন তাদের এই কোম্পানিতে অনেক টাকা লাগায়। ধর্মার স্কুলও পুরোপুরি একেবারে রেডি হয়ে গিয়েছিল, টাকার জন্য তার কাছে আর কোনো প্রবলেম ছিল না। সাথে আজাগাপ্পানের উপর ধর্মার বিশ্বাস দিন দিন বাড়তে থাকে। একদিন ধর্মা আজাগাপ্পানকে বলে যে আমি কয়েকদিনের জন্য এই শহরের বাইরে যাচ্ছি স্যার, তো আমি আপনার পার্সেন্টেজের জন্য কিছু ব্ল্যাঙ্ক চেক সাইন করে দিচ্ছি, যত টাকা প্রফিট হবে তা থেকে আপনি আপনারটা নিয়ে নিয়েন এবং আমারটা আমার জন্য রেখে দিয়েন। অর্থাৎ ধর্মার বিশ্বাস আজাগাপ্পানের উপর এতটাই ছিল যে সে ব্ল্যাঙ্ক চেকের মধ্যে সাইন করে তাকে দিয়ে দেয়। এর কয়েকদিন পর ধর্মা যখন তার কাজ শেষ করে কোম্পানিতে ফিরে আসে তখন সে দেখে যে তার অফিসে অনেকগুলো লোক এসে জড়ো হয়ে আছে, সাথে তারা বলছিল যে কেন আমরা আমাদের টাকা এখন তুলতে পারবো না। ধর্মা এসে তার ম্যানেজারের কাছে জিজ্ঞাসা করে যে কি হলো, কি ব্যাপার। ধর্মার ম্যানেজার বলে যে স্যার অ্যাকাউন্টের মধ্যে একটা টাকাও পর্যন্ত নেই, আপনি আজাগাপ্পানকে যে ব্ল্যাঙ্ক চেকগুলো সাইন করে দিয়েছিলেন আজাগাপ্পান ওইগুলো দিয়ে সব টাকাগুলো উঠিয়ে নিয়ে যায়, তাই এখন আমাদের কাছে অ্যাকাউন্টের মধ্যে একটা টাকাও নেই, এজন্য লোকজন এসে জড়ো হয়েছে। ধর্মা তো কিছুই বুঝতে পারছিল না যে আজাগাপ্পান এমনটি কেন করেছে। এদিকে লোকজন তো তাদের টাকা না পেয়ে কোম্পানিতে ভাঙচুর শুরু করে দেয়। ধর্মা আজাগাপ্পানকে কল করে এবং তাকে বলে যে স্যার আপনি কোথায়, আপনি সব টাকাগুলো কেন নিয়ে গেছেন। আজাগাপ্পান বলে যে কোনো প্রবলেম নেই, তুমি একটা কাজ করো, আমি আমার একজন পরিচিত পুলিশ অফিসারকে তোমার কাছে পাঠাচ্ছি, সে তোমাকে লোকজনদের কাছ থেকে বাঁচিয়ে আমার কাছে নিয়ে আসবে, তুমি নিঃসন্দেহে তার সাথে আমার কাছে আসতে পারো, আমার উপর তো তোমার ভরসা আছে তাই না। ধর্মা বলে যে হ্যাঁ স্যার, আমার আপনার উপর পুরোপুরি বিশ্বাস আছে। এরপর অফিসার আসে এবং ধর্মাকে নিয়ে যায়, কিন্তু আজাগাপ্পানের কাছে না, তারা ধর্মাকে অ্যারেস্ট করে জেলে নিয়ে যায়। অর্থাৎ এখানে আজাগাপ্পান পুরোপুরি ধর্মার সাথে ধোঁকাবাজি করেছে, সব টাকাগুলো তো মেরে দেয়, সাথে ধর্মাকেও সে অ্যারেস্ট করিয়ে দেয়। সো এতটুকুই ছিল ফ্ল্যাশব্যাক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধর্মার সাথে এই ধোঁকাবাজি করার পর আজাগাপ্পান অনেক বড় একটি স্বর্ণের দোকানের মালিক হয়ে যায়, তাই জেল থেকে বের হওয়ার পর ধর্মা আজাগাপ্পানের ওই দোকানটি লুট করার প্ল্যান বানায়, যাতে করে সে ওই দোকানটি লুট করে যারা যারা তার কোম্পানিতে টাকা লাগিয়েছিল তাদের সবার টাকা আবার ফিরিয়ে দিতে পারে। এটা ছিল ধর্মার একমাত্র লক্ষ্য। ধর্মার সব সত্যি কথা জানার পর আর্জুন তার ভুল বুঝতে পারে, সাথে প্রিয়াও বুঝে যায় যে এতদিন ধরে সে যে মানুষটিকে তার বাবার মৃত্যুর জন্য দায়ী মনে করছিল আসলে সে পুরোটাই নির্দোষ ছিল। ফাইনালি আর্জুন সিদ্ধান্ত নেয় যে তারা আজাগাপ্পানের স্বর্ণের দোকানে চুরি করবে, অর্থাৎ সাতিয়া জুয়েলারি শপে তারা ধর্মাকে সাহায্য করবে, যাতে করে সে সবার টাকা সবাইকে ফিরিয়ে দিতে পারে। আর্জুন সবাইকে বলে যে ওইখানে চুরি করা এতটাও সহজ হবে না। রাত 10টার পর দোকান ঠিকই বন্ধ হয়ে যায়, কিন্তু দোকানের শাটার টাচ করা মাত্র সিকিউরিটি অ্যালার্ম বেজে উঠবে, তাছাড়াও দোকানের প্রত্যেকটি ফ্লোরের মধ্যে সিসিটিভি ক্যামেরা লাগানো। চুরিটা করবো ঠিক আছে, কিন্তু এর জন্য নতুনভাবে প্ল্যান বানাতে হবে। আর্জুন সবাইকে বলে দেয় যে আমি যেমনটি প্ল্যান করব কেউ আমার প্ল্যানের উপর কথা বলবে না, সবাইকে আমি যা বলি তাই করবে। আইয়ার বলে যে কিন্তু আজাগাপ্পান তো আমাদের সম্পর্কে জেনে গেছে, তুমি তো নিজে গিয়ে তাকে সবকিছু বলে এসেছো। আর্জুন বলে যে এটাই তো আমার প্ল্যানের সবচেয়ে ভালো দিক, আজাগাপ্পানের সাথে থেকে আমাদের পুরো খেলাটি খেলতে হবে, তোমরা শুধু দেখে যাও আমি কি করি। ভাই রে ভাই, এখন থেকে ব্রেনের সাথে এমন ভাবে খেলবে, সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন, আমি খুবই ডিটেলসের সাথে সবকিছু বলে দিব। এর পরের সিনে আমরা দেখি যে আর্জুন ডাইরেক্ট আজাগাপ্পানের অফিসে গিয়ে তার সাথে দেখা করে। এখানে আর্জুন বলে যে স্যার আমি আপনাকে এত বড় একটি ইনফরমেশন দিয়েছি, তো এর বদলে তো আপনি আমাকে কিছুই দিলেন না, আর এটা যদি আমি ওদের হয়ে কাজ করতাম তাহলে তারা আমাকে কিছু না কিছু তো দিতই, আপনি তো জানেনই আমরা যা কাজ করি তাতে কিছু না কিছু ফায়দা হওয়া উচিত। তো আজাগাপ্পান এখানে আর্জুনকে কিছু টাকা দেয়, সাথে তাকে বলে যে তোমাকে যেন আমি আমার আর আশেপাশে না দেখি। আর্জুন এখানে আজাগাপ্পানকে বলে যে স্যার আমার মনে হয় আপনি একটি ভুল করে ফেলেছেন, আপনি তাড়াহুড়ো করে ধর্মাকে আপনার পথ থেকে হাঁটাতে চেয়েছেন, আমার মনে হয় শুধু ধর্মাই আপনার দোকানটি লুট করার প্ল্যান করছে না, তার সাথে আরো অনেকেই আছে, তাই আগে যদি আপনি সবার ব্যাপারে জেনে নিতেন তাহলে এইটাই ভালো হতো। শুধুমাত্র এইটুকু বলে আর্জুন সেখান থেকে চলে আসে। আর্জুন এখানে আজাগাপ্পানের বিশ্বাস জেতার জন্য এসব করছে,
আর্জুন তার বন্ধুদের বলে যে আমার প্ল্যান যদি কাজ করে তাহলে একটু পরে আজাগাপ্পান আমার কাছে কল করবে এবং জিজ্ঞাসা করবে যে ধর্মার সাথে কে কে আছে। কথা মতো একটু পর আর্জুনের কাছে আজাগাপ্পান কল করে এবং সে আর্জুনের সাথে অনেক নরম নরম অনেক সুন্দর সুরে কথা বলে। আজাগাপ্পান আর্জুনকে বলে যে হ্যাঁ বেটা, তুমি যে বলেছিলে কে যেন আমার দোকানে চুরি করতে চায়, কে চুরি করতে চায় আমাকে বলো। আর্জুন বলে যে ধর্ম আর কি স্যার। আজাগাপ্পান বলে যে আরে না না, ধর্মাকে তো আমি চিনি, তুমি বরঞ্চ তার টিমে কে কে আছে এইটা আমাকে বলো। আর্জুন বলে যে তার টিমে কে কে আছে এটা তো আমি জানি না আঙ্কেল, যদি আপনি বলেন তাহলে আমি এটা খোঁজ নিতে পারি। আজাগাপ্পান বলে যে তুমি একটা কাজ করো, তুমি তার টিমে জয়েন হয়ে যাও, তোমার আমি পুরোপুরি খেয়াল রাখবো, তার টিমে কে কে আছে এবং তারা কখন কি করতে চায় তুমি সব ইনফরমেশন তাদের সাথে থেকে আমাকে দিবে। আর্জুন প্রথমে একটু ভাও খেয়ে বলে যে আরে না না স্যার, এটা অনেক রিস্ক হবে। আজাগাপ্পান বলে যে কোনো সমস্যা নেই, আমি তো আছি, আমি তোমার সাথেই আছি। তাই আর্জুন বলে যে ওকে, আমি তাদের সাথে থেকে আপনাকে সব ইনফরমেশন গুলো দিব। এরপর আর্জুন কি করে ওই গোল্ড ডিলার মানির বসের নাম্বার নেয় এবং তাকে কল করে। মানির বস মানে তো বুঝতে পেরেছেন, অর্থাৎ ওই দিন আর্জুনরা যার কাছ থেকে স্বর্ণের বিস্কিটগুলো চুরি করতে গিয়েছিল আর কি, এর নাম হচ্ছে মূর্তি। আর্জুন মূর্তিকে বলে যে আঙ্কেল আপনি আমাকে চিনতে পারবেন না, ওই দিন তাজপুরের দিকে আপনার স্বর্ণের বিস্কিটের ব্যাগটি আমি চুরি করেছি, সরি আঙ্কেল আমার ভুল হয়ে গিয়েছিল, আমি আসলে জানতাম না যে এটি আপনার ব্যাগ, আর এটাও জানতাম না যে ব্যাগের ভিতরে যে এতগুলো স্বর্ণের বিস্কিট আছে, আমরা তো মনে করেছিলাম যে এর ভিতরে টাকা আছে, আমাদেরকে কেউ ভুল ইনফরমেশন দিয়েছিল, আমি চেয়েছিলাম যে আপনার জিনিসগুলো আপনাকে ফিরিয়ে দেওয়ার জন্য, কিন্তু আপনার জিনিসগুলো এখন আমার কাছে নেই, আমি এগুলো পাওয়া মাত্রই আপনাকে সেগুলো ফিরিয়ে দিব, আপনি আমার উপর পুরোপুরি বিশ্বাস করতে পারেন, ভেবে দেখুন না হলে আমি আপনাকে এগুলো কল করে কেন বলছি। সো এখানে মূর্তিও আর্জুনের উপর বিশ্বাস করে নেয়। আর্জুন বলে যে আমি আপনাকে কল করে বলবো যে আপনার জিনিসগুলো আপনি কোথা থেকে নেবেন। এরপর আর্জুন কি করে কলটি কেটে দেয়। আইয়ার এবং গুলটুর মাথায় তো কিছুই ঢুকছিল না যে আর্জুন এগুলো কি করতে চায়, সে সবাইকে তাদের সম্পর্কে জানিয়ে দিচ্ছে। আর্জুন বলে যে আমি যা কিছু করছি তোমরা নিঃসন্দেহে নিশ্চিন্তে থাকতে পারো। এর পরের সিনে আমরা দেখি যে আর্জুনের বন্ধু দেবাকে পুলিশরা ধরে নিয়ে যায়, কেউ একজনের একটি বাইক চুরি করার কেসের মধ্যে। পুলিশরা তাকে থানায় ধরে নিয়ে গিয়ে অনেক মারধর করে। দেবা এখানে ভয়ে সবকিছু পুলিশের সামনে বলে দেয়, অর্থাৎ এটাও বলে দেয় যে তারা সাতিয়া জুয়েলারি শপে চুরি করার প্ল্যান বানাচ্ছে। কিন্তু এখানে সিনিয়র অফিসারটি দেবাকে ছেড়ে দেয় এবং তার কনস্টেবলকে বলে যে তার উপর নজর রাখার জন্য। পুলিশরা দেবাকে ছেড়ে দেয় যে এর কারণ আছে, কারণটা হচ্ছে দেবার কোনো আগের ক্রিমিনাল রেকর্ড নেই। আবার তারা যদি দেবাকে আদালতে নিয়ে যায় তখন মিডিয়া আদালত এগুলোতে ফালতু টাইমই নষ্ট হবে, আর যদি এই ইনফরমেশনটা ভুল হয় তাহলে তো উল্টো আমাদের উপরই ভারী পড়ে যাবে, এই থেকে ভালো হয় তোমরা এই ছেলেটির উপর নজর রাখো, এখন তাকে যেতে দাও। এগুলো হচ্ছে কিন্তু আর্জুনের চাল, যেটা আপনারা একদম শেষে গিয়ে সব বুঝতে পারবেন। এর পরের সিনে আর্জুনরা সবাই মিলে একটি মিটিংয়ে বসে এবং তারা প্ল্যান বানাতে থাকে যে কখন তারা কি করবে, কিভাবে তারা দোকানের ভিতরে ঢুকবে ইত্যাদি ইত্যাদি। আর্জুন গিয়ে সেম প্ল্যানটা আজাগাপ্পানকেও বলে দেয় যে এরা এরকম এরকম আপনার দোকানটি লুট করার প্ল্যান বানাচ্ছে। সে বলে যে সবাই উপরে গিয়ে ছাদ ভেঙে দোকানের ভিতরে ঢুকবে, আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে গাড়ি চালানোর, তারা যখন কাজ শেষ করে আসবে তখন আমি গাড়ি স্টার্ট রাখবো, এটাই আমাকে কাজ দেওয়া হয়েছে। আর্জুন বলে যে স্যার আমরা যখন আমাদের প্লেনে বের হব তখন আমি আপনাকে সবকিছু কল করে বলে দিব। আজাগাপ্পান বলে যে তখন বলতে হবে না, তুমি সবসময় তাদের সাথে থাকো এবং তারা যা করছে তা করতে দাও, মুহূর্তের খবর মুহূর্তের মধ্যে তুমি আমাকে দিতে থাকবে। আর্জুন বলে যে কিন্তু স্যার এটা তো রিস্ক হবে। আজাগাপ্পান বলে যে তারা যখন একদম দোকানের ভিতরে গিয়ে তাদের কাজ শুরু করবে তখনই তো তাদেরকে হাতে নাতে ধরা যাবে, আর আমি তো এইটাই চাই। এখানে আজাগাপ্পানেরও কিন্তু একটা প্ল্যান ছিল। যাই হোক, এতটুকু কথাটা বলার পর আর্জুন সেখান থেকে চলে যায়। আজাগাপ্পানের মেয়ের জামাই আজাগাপ্পানকে বলে যে বাবা তুমি এই ছেলেটির উপর কিভাবে বিশ্বাস করতে পারো, এই সবকিছুকে আপনি এত হালকাভাবে কেন নিচ্ছেন। আজাগাপ্পান তার মেয়ের জামাইকে লকার রুমে নিয়ে যায় এবং তাকে বলে যে দেখি বলতো এই সব লকারের ভিতরে কি আছে। তার মেয়ের জামাই বলে যে গোল্ড। আজাগাপ্পান বলে যে তো এগুলো কি হোয়াইট নাকি ব্ল্যাক, এর সম্বন্ধে তোমার কোনো আইডিয়া আছে। এগুলো সবকিছু হচ্ছে ব্ল্যাক, অর্থাৎ ইল্লিগাল, যার কারণে আমি এই ব্যাপারে পুলিশদেরকে ইনফর্ম করতে পারছি না, কিন্তু হ্যাঁ তাদের চুরি করতে দাও, তবেই তো এটা পুলিশ কেস হবে এবং আমি এই ইল্লিগাল জিনিসগুলোকে লিগাল বানিয়ে ফেলবো, তাদেরকে তো আমরা হাতে নাতে ধরে ফেলতে পারবো, এরপর দোকান চুরির নাম দিয়ে কোটি কোটি টাকার ইন্স্যুরেন্সের টাকাও কামিয়ে নিতে পারবো। মূলত এটাই হচ্ছে আজাগাপ্পানের প্ল্যান, ইন্স্যুরেন্সের টাকার জন্য সে চুরদেরকে তার দোকানের ভিতরে ঢুকতে দিচ্ছে। যাই হোক, একটু পর এটা আরো ভালো করে ক্লিয়ার হয়ে যাবে। এর পরের সিনে আমরা দেখি যে দেবা পুলিশ স্টেশনে গিয়ে পুলিশের সাথে দেখা করে, মূলত সে এখন পুলিশের একজন ইনফর্মার হয়ে গিয়েছিল। কারা কারা আজাগাপ্পানের সাতিয়া জুয়েলার্সের মধ্যে চুরি করতে চায়, দেবা এদের সব ডিটেলসগুলো নিয়ে এসে পুলিশ অফিসারকে দিয়ে দেয়, এই প্রত্যেকটা পয়েন্টগুলো মনে রাখবেন। তো দেবা পুলিশদেরকে সব ইনফরমেশনগুলো দিয়ে সেখান থেকে চলে আসে। পুলিশরাও বলে যে আমাদের তাদেরকে হাতে নাতেই ধরতে হবে, আগেভাগে আমরা কোনো অ্যাকশন নিতে পারবো না, যদি উল্টাপাল্টা কিছু হয়ে যায় তাহলে আমাদের উপরই ভারী পড়ে যাবে। এরপর ফাইনালি দোকানে চুরি করার রাতটা চলে আসে। আজ রাতে মূলত আর্জুনরা তাদের মিশনে নামবে। দেবাও একজন ইনফর্মারের মতো পুলিশকে কল করে সবকিছু বলে দেয়।
তো পুলিশরা এসে সাতিয়া জুয়েলারি শপের উপর নজর রাখতে শুরু করে। সাথে ওইদিকে আজাগাপ্পানের লোকও, তারা সবাই আলাদা আলাদা হয়েছিল। তো আর্জুনরাও বড় একটি গাড়ি নিয়ে ওই এরিয়ার মধ্যে ঢুকে পড়ে। সাথে প্ল্যানিং করে তারা ওই দোকানের আশেপাশের সকল সিকিউরিটি গার্ডদেরকে বেহুশ করে দেয়। এরপর তারা অন্য একটি পিছনের রাস্তা দিয়ে দোকানের উপরে উঠতে শুরু করে। এখানে আর্জুন ওই মূর্তিকে কল করে বলে, স্যার আপনার স্বর্ণের বিস্কিটের ব্যাগটি এখন আমার কাছে আছে, এরকম এরকম লোকেশনে সেগুলো নিয়ে যান। এজন্য মূর্তি তাড়াতাড়ি মানিকে কল করে ডাকে। এদিকে আর্জুনরা একেবারে দোকানের ছাদের উপর উঠে যায়। সাথে আর্জুন আজাগাপ্পানকে কল করে বলে যে, স্যার আমরা এখন দোকানের উপরে উঠে গেছি। আজাগাপ্পান বলে যে, ওইখানে যা কিছু হচ্ছে সবকিছু আমাকে মুহূর্তের খবর মুহূর্তে জানাতে থাকো তুমি, কেননা আজাগাপ্পানের লুকু তো দোকানের বাইরে অপেক্ষা করছিল তাদেরকে হাতে নাতে ধরার জন্য। আজাগাপ্পান মনে করছিল যে আর্জুন তার টিমে আছে, কিন্তু সে তো জানে না এগুলো সব হচ্ছে আর্জুনের মাস্টার প্ল্যান। শুধু দেখতে থাকুন আর্জুন কি কি করে। এদিকে পুলিশরাও বসে বসে একজন আরেকজনকে বলছে, যতক্ষণ না কিছু হয়ে না যায় আমরা অ্যাকশন নিতে পারবো না, আজ তো প্রমোশন পাক্কা, সবাইকে হাতে নাতেই ধরব। ওইদিকে আর্জুনরা ছাদের দরজা কেটে একদম উপরের ফ্লোরের মধ্যে ঢুকে পড়ে। মেইন দোকান হচ্ছে কিন্তু নিচের ফ্লোরে। আর্জুনরা সব সিসি ক্যামেরাগুলোতে কিসে জানি স্প্রে করে সবগুলো ঢেকে দেয়। এরপর তারা তাদের একটা মেশিন বের করে, মূলত এটা দিয়ে তারা ছাদ ভেঙে দোকানের ভিতরে ঢুকবে। কিন্তু এত বড় একটা মেশিন দিয়ে যদি তারা ছাদ ভাঙতে থাকে তাহলে তো অনেক শব্দ হবে এবং তারা ধরা পড়ে যাবে। জি না, আর্জুনরা এর জন্য আগে থেকে প্রস্তুতি নিয়ে এসেছিল। বিষয়টা হচ্ছে এখানে দোকানের পাশেই ঠিক সেম মেশিনটা দিয়ে রুটের মধ্যে কিছু কাজ করা হয়, রুট ভেঙে রুট ঠিক করার কাজ। এটা আর্জুনরা আগে থেকে জানত, যার কারণে তারা গোলটুকে জানালায় বসিয়ে দেয় এবং সে এটা দেখে যে কখন রাস্তার মধ্যে মেশিনটা তারা অন করবে। রাস্তার মধ্যে যখন রাস্তা ভাঙার মেশিনটা অন করে তখন গোলটুর ইশারা অনুযায়ী এদিকে আর্জুনও তার মেশিনটা স্টার্ট করে। এভাবে তারা ধীরে ধীরে পুরো ছাদটা মেশিনের সাহায্যে ভেঙে ফেলে, আর কেউ এটা বুঝতেও পারে না। ওইদিকে আজাগাপ্পান, আজাগাপ্পানের মেয়ের জামাই, পুলিশরা সবাই তারা তাদের পজিশন নিয়ে বসেছিল। এরপর তারা ওই ছাদ ভেঙে ডাইরেক্ট লকার রুমের মধ্যে ঢুকে পড়ে, যেখানে ছিল সবগুলো জুয়েলারি, অর্থাৎ স্বর্ণ আর স্বর্ণ। এরপর আর্জুনরা সবগুলো ব্যাগের মধ্যে ভরতে শুরু করে। ওইদিকে মানি এবং মূর্তি আর্জুনকে কল করে বলে, তুমি যে লোকেশনে আসতে বলেছিলে আমরা সেই লোকেশনে চলে এসেছি। আর্জুন বলে যে, ঠিক আছে, সেখানে মানুষ বেশি, তোমরা এরকম এরকম আরেকটি লোকেশনে চলে আসো। কিন্তু ওই লোকেশনে গিয়েও মানিরা দেখে যে সেখানে তো আর্জুনরা নেই। তো আর্জুন আবার তাদেরকে বলে যে, সরি, তোমরা এরকম এরকম সাতিয়া জুয়েলারি শপের সামনে চলে আসো, আমি সেখানেই থাকবো। এ বলে আর্জুন মানিদেরকে এদিক থেকে এদিকে দৌড়াতে থাকে। আর এই সিনটা দেখে আপনাদের কিছু মনে পড়ছে না নাকি? জি হ্যাঁ, এই সিনটা তো আমরা মুভির শুরুতেই দেখেছিলাম। তো আর্জুনরা সব জুয়েলারিগুলো লুট করে তা ব্যাগের মধ্যে প্যাকিং করে ফেলে। এরপর সবগুলোকে ছাদে নিয়ে আসে। জুয়েলারিগুলো প্যাকিং করার পর সেগুলোকে রশি দিয়ে বাঁধে। সবকিছু রেডি করার পর আর্জুন আজাগাপ্পানকে আবার কল করে এবং সে বলে যে, স্যার এরা সব জুয়েলারিগুলো প্যাকিং করে নিয়েছে এবং সেগুলো ছাদ থেকে নিচে ফেলবে এখন। আপনি আপনার লোকজনদেরকে বলে দিন তারা যেন রেডি থাকে, এরা বিল্ডিং এর লেফট সাইড দিয়ে নিচে নামবে। তো এদিকে আজাগাপ্পান চালাকি করে তার লোকদেরকে বলে দেয়। আর্জুন আজাগাপ্পানকে বলে যে, স্যার আপনি আপনার লোকদেরকে বলে দিয়েন প্লিজ, আমাকে যেন তারা কিছু না করে। এরপর আর্জুন কি করে নিচে নামার জন্য রশি ফেলে হচ্ছে রাইট সাইড দিয়ে। তাই আজাগাপ্পান বলে যে, আমি জানতাম এ আমার সাথে ধোঁকাবাজি করবে, সে আমাকে লেফট সাইডের কথা বলে রাইট সাইড দিয়ে পালানোর চেষ্টা করবে। এরপর আর্জুনরা সব ব্যাগগুলো রাইট সাইড দিয়ে একে একে নিচে নামাতে শুরু করে। এদিকে নিচে তো আজাগাপ্পানের লোকজনরা রেডি ছিল। তো আজাগাপ্পানের লোকজনরা রাইট সাইডের মধ্যে ব্যাগগুলো দেখে তারা মনে করে যে আর্জুনরা রাইট সাইড দিয়ে নিচে নামবে, এজন্য তারা সবাই রাইট সাইডে গিয়ে জড়ো হয়ে যায়। কিন্তু আর্জুনরা ঠিকই লেফট সাইড দিয়ে বাকি ব্যাগগুলোকে নিচে নামায়, সাথে তারা নিজেরাও লেফট সাইড দিয়েই নিচে নেমে যায়। আগে দেবা এবং গুলটু নিচে নামে এবং তারা তাড়াতাড়ি গিয়ে আগের গাড়ি রেডি করে। ইতিমধ্যে সেখানে মানি এবং মূর্তিও এসে উপস্থিত হয়। আর্জুন তাদেরকে যেরকমটি বলছিল তারা সেরকমই করছিল। তো আর্জুন তাদেরকে বলে যে, তোমাদের জিনিস যদি তোমরা নিতে চাও তাহলে ভিতরে আসো। এ বলে সে মানিদেরকে দোকানের ভিতরে ঢুকিয়ে দেয়। অন্যদিকে আর্জুন দোকানের রাইট সাইডে আজাগাপ্পানের লোকজনদেরকেও কনফিউজ করে রাখছিল। কিছুক্ষণ পরপর সে রাইট সাইড দিয়ে একটি ব্যাগ ফেলে, যাতে করে তারা মনে করে যে তারা রাইট সাইড দিয়েই নিচে নামবে। কিন্তু আর্জুন তাড়াতাড়ি লেফট সাইড দিয়ে সেও বেরিয়ে পড়ে। এদিকে সে মানিদেরকেও কল করে দোকানের একটি জায়গার মধ্যে নিয়ে আসে, সাথে বলে যে, তোমাদের সামনে এরকম এরকম একটি দরজা আছে, সেটি খোলার চেষ্টা করো, তার ভিতরে তোমাদের জিনিসগুলো আছে। এই দরজাটি ছিল হচ্ছে দোকানের রাইট সাইড দিয়ে বাইরে আসার দরজা, যার অপোজিট সাইডে অপেক্ষা করছিল হচ্ছে আজাগাপ্পানের লোকজনেরা। সো এরা যখন ভিতর থেকে দরজাটি খোলার জন্য করে তখন আজাগাপ্পানের লোকজনেরা মনে করে যে চুরেরাই হয়তো এসব করছে। বাট এদিকে আর্জুন তো মাস্টার প্ল্যানিং করে অন্যদিক দিয়ে বেরিয়ে পড়ে। আর এদিকে আজাগাপ্পানের মেয়ের জামা যখন বাইরে থেকে দরজাটি ওপেন করে তখন সে ভিতরে দেখে যে মানিদেরকে, যার কারণে সে মানিদেরকে ছুরমনে করে তাদের পিছনে লেগে পড়ে। টুটার সবকিছু মিলিয়ে সেখানে হইচই একটি অবস্থা হয়ে যায়। তাড়াতাড়ি সেখানে পুলিশরাও চলে আসে এবং সবাইকে হাতে নাতে ধরে ফেলে। সবাইকে ধরে বলতে এদেরকেই ধরে আর কি, ওইদিকে আর্জুনরা তো পালিয়ে গেছে। এরপর আজাগাপ্পান এসে দেখে যে তার পুরো দোকান খালি, সবকিছু আর্জুনরা লুটে নিয়ে গেছে।
অল্প কিছু মাত্র জুয়েলারি সেখানে রেখে যায়, অর্থাৎ সেগুলো দিয়ে কনফিউজ করে আর কি তাদেরকে। এরপর আর্জুন আজাগাপ্পানের কাছে কল করে এবং তাকে বলে যে সরি আঙ্কেল, আপনি মনে হয় প্ল্যানটা ভালো করে বুঝতে পারেননি, যাই হোক যা হয়েছে ভুলে যান, চলুন আমরা একসাথে দেখা করে কোথাও বসি, সাথে আপনার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথাও আছে আমার। সো এর পরের দিন সিন শিফট একটি সমুদ্র পাড়ে, যেখানে আর্জুনরা সবাই মিলে উড়াদুরা ডান্স করছিল। আর্জুন মূলত এখানে আজাগাপ্পানকে এসে তার সাথে দেখা করতে বলেছে, তো একটু পর সেখানে আজাগাপ্পান এসে উপস্থিত হয়। আর্জুন বলে যে তোমার সব জুয়েলারিগুলো আমার কাছে আছে, যদি সেগুলো নিতে চাও তাহলে সেগুলো আমার কাছ থেকে কিনে নিয়ে যাও, আমাকে 20 কোটি টাকা দাও আর সব জিনিসগুলো নিয়ে যাও, বেশি তেড়িবেড়ি করলে ওই যে সমুদ্রের মাঝখানে একটি বোট দেখতে পাচ্ছেন না, সেখানে আপনার সব জুয়েলারিগুলো রাখা আছে, জাস্ট একটি কল করবো আর সব জিনিসগুলো সমুদ্রের নিচে চলে যাবে, এর থেকে বেটার আমাদের 20 কোটি টাকা দিন আর আপনার জিনিসগুলো আপনিই নিয়ে যান। তো এর জন্য আজাগাপ্পান রাজি হয়ে যায়, কেননা 20 কোটি টাকার বেশি সেখানে জুয়েলারি ছিল। আর্জুনের ডিলের মধ্যে এত সহজে আজাগাপ্পানের রাজি হওয়ার পিছনে কিন্তু কারণ আছে, আর সেটা হচ্ছে সে আর্জুনকে যে টাকাগুলো দিবে সেগুলো সে খুব সহজেই ইন্স্যুরেন্সের মাধ্যমে তুলে নিতে পারবে। শুধু 20 কোটি নয়, বরঞ্চ এর থেকে আরো দ্বিগুণ টাকা সে ইন্স্যুরেন্সের মাধ্যমে তুলে নিতে পারবে। এরপর সে তার মেয়ের জামাইকে 20 কোটি টাকা নিয়ে গিয়ে আর্জুনকে দিয়ে আসতে বলে, সাথে সব জুয়েলারিগুলো তার কাছ থেকে নিয়ে আসতেও বলে। সো আজাগাপ্পানের মেয়ের জামাই যখন টাকাগুলো নিয়ে বের হচ্ছিল, তখনই আর্জুন তার গাড়ির ভিতরে এসে ঢুকে পড়ে এবং আর্জুন তাকে বলে যে টাকা তো আমার কাছে নিয়ে যাচ্ছ, তাই না, যাওয়ার দরকার নেই, এইখানেই দিয়ে দাও। আজাগাপ্পানের মেয়ের জামাই বলে যে যদি জুয়েলারি না দাও তাহলে একটা টাকাও দিব না, আগে আমাদের জিনিস আমাদেরকে ফিরিয়ে দাও, এরপর টাকা। তো আর্জুন বলে যে আরে চিল ব্রো, তোমাদের জিনিস তো তোমাদেরকে দিবই, আমি তো তোমার সাথে আছি, আমার উপর বিশ্বাস রাখো, আগে আমাদের টাকা আমাদেরকে দিয়ে দাও। সো গুল্টো এবং দেবা এসে গাড়ির পিছন থেকে টাকা নিয়ে নেয়। এরপর আজাগাপ্পানের মেয়ের জামাই বলে যে ওকে এবার বলো আমাদের জিনিস কোথায়। ওইদিকে আমরা দেখি যে আজাগাপ্পান ইন্স্যুরেন্স ক্লেম নেওয়ার জন্য ইন্স্যুরেন্সের মানুষদের সাথে ঝগড়া করছিল। ইন্স্যুরেন্সের লোকগুলো বলে যে আগে পুলিশ এনকোয়ারিতে হতে দাও, এরপর না তুমি ইন্স্যুরেন্সের টাকা পাবে। আজাগাপ্পান বলে যে আরে বাবা, আমার দোকানে এত বড় একটা চুরি হয়ে গেছে আর তোমরা বলছো যে পুলিশ এনকোয়ারি, আমার ইন্স্যুরেন্সের টাকা আমার এক কোণি চাই। আসলে ইন্স্যুরেন্সের এই লেনদেনটা কেমন সেটা আমি ভালো করে জানি না, কেউ যদি জেনে থাকেন তাহলে ডিটেলসে একটু কমেন্ট বক্সে জানায়েন। যাই হোক, এদিকে আমরা দেখি যে আজাগাপ্পানের মেয়ের জামাই দৌড়াতে দৌড়াতে তাড়াতাড়ি দোকানের ভিতরে আসে। এরপর দোকানের ভিতরে শেষে দোকানের উপরের সিলিংগুলো চেক করতে শুরু করে, আর সে সিলিংগুলো চেক করার পর সেখান থেকে একে একে বেরিয়ে আসে সব স্বর্ণগুলো। আর্জুনরা মূলত একটা জিনিসও দোকান থেকে নিয়ে যায়নি, সবগুলো ওই সিলিংয়ের ভিতরে ঢুকিয়ে দিয়েছিল। তো এবার আর্জুনের মাস্টার প্ল্যানটা শুনুন, আর্জুন আগে থেকে জানতো যে এতগুলো জুয়েলারি নিয়ে আসা তাদের পক্ষে সম্ভব না, যদি নিয়েও আসে তাহলে এগুলো বিক্রি করতে গিয়ে তারা অনেক বেজালের মধ্যে পড়বে। আর্জুন এটাও জানতো যে আজাগাপ্পান কেন তার হাতে হা বলছিল, মূলত আজাগাপ্পান ইন্স্যুরেন্সের টাকার জন্য তার হাতে হা বলে গিয়েছিল, যাতে করে আজাগাপ্পান চুরির নাম দিয়ে ইন্স্যুরেন্সের টাকাগুলো নিতে পারে। তাই আর্জুন আজাগাপ্পানের প্ল্যানের মধ্যে আজাগাপ্পানকে ফাঁসিয়ে দেয়। মূলত ইন্স্যুরেন্সের লোকদের সামনে এবং পুলিশদের সামনে সব বিষয় এখন ক্লিয়ার হয়ে যায়। এইসব দেখে পুলিশরা এবং ইন্স্যুরেন্সের লোকরা মনে করে যে আজাগাপ্পান ইন্স্যুরেন্সের টাকাগুলো নেওয়ার জন্য এই চুরির প্ল্যানটা করেছে, অর্থাৎ এই সবগুলো হচ্ছে আজাগাপ্পানেরই নাটক। আর্জুন মাস্টার প্ল্যানিং করে আজাগাপ্পানকে ফাঁসিয়ে দেয় তো দেয়, সাথে করে তার কাছ থেকে 20 কোটি টাকাও নিয়ে আসে। আর পুলিশদেরকে দেবা কেন ইনফরমেশনগুলো দিয়েছিল চলুন এটা ক্লিয়ার করে দিই। দেবা আসলে পুলিশদেরকে গিয়ে বলে যে স্যার এরকম এরকম লোকেরা সাতিয়া জুয়েলারি সব লুট করার প্ল্যান বানাচ্ছে, আর সে পুলিশদেরকে অন্য কারো ফটো দেয় না, বরঞ্চ আজাগাপ্পান এবং আজাগাপ্পানের মেয়ের জামাইয়ের ফটো দেয়। সো তারা আগে পুলিশদেরকে এটা বিশ্বাস করিয়ে দেয় যে আজাগাপ্পান নিজে তার দোকান লুট করার নাটক করবে ইন্স্যুরেন্সের টাকার জন্য, এর জন্যই তো পুলিশরা আগেভাগে ডাইরেক্ট কোনো স্টেপ নিচ্ছিল না। সো এত বড় একটি ধোকাবাজি করার জন্য আজাগাপ্পানকে পুলিশরা গ্রেপ্তার করে ফেলে, একে বলে মাস্টার প্ল্যানিং করে নিজের জালে নিজেকে ফাঁসিয়ে দেওয়া। এরপর ওই 20 কোটি টাকাগুলো আর্জুন ধর্মাকে ফিরিয়ে দেয় এবং বলে যে যারা যারা শুক্রা ফাইন্যান্স কোম্পানিতে ধোকা খেয়েছিল তাদের সবার টাকাগুলো আপনি এখন ফিরিয়ে দিতে পারবেন, ধর্মা তাদের সবাইকে অনেক শুক্রিয়া জানায়। এরপর আর্জুন প্রিয়ার বাসায় গিয়ে তার পরিবারকেও তাদের টাকাগুলো ফিরিয়ে দেয়, অর্থাৎ তার বাবা যে শুক্রা ফাইন্যান্স কোম্পানিতে টাকা লাগিয়েছিল ওইগুলো আর কি। তো প্রিয়া এখানে আর্জুনকে অনেক অনেক ধন্যবাদ জানায়। প্রিয়ার বাসা থেকে ফিরে আসার সময় এরা তিনজন কি দেখে জানেন, এরা তিনজন দেখে যে তাদের বাইকটি প্রিয়ার বাসায় রাখা আছে, যার ভিতরে ছিল 20 টাকার স্বর্ণের বিস্কিটের ব্যাগ। আসলে টুইস্টের উপর টুইস্ট, প্রিয়া বলে যে ওই দিন ওই লোকটি আমাকে সবকিছু বলে দিয়েছিল তোমাদের ব্যাপারে, যে তোমরা তার কাছে বাইক বিক্রি করবে বলে তার সাথে কেমন ধোকাবাজি করেছিলে, এই লোকটা আমার অনেক আপন ছিল যার কারণে আমরা ওই দিন বাইকটা আমাদের সাথে নিয়ে আসি। এরপর এখানে তারা তাড়াতাড়ি গিয়ে বাইকটি ওপেন করে ব্যাগটি চেক করে দেখে যে সবকিছু টিকটাক ছিল, কিন্তু আর্জুন এসে বলে যে না আমরা আজ থেকে এইসব কাজ বাদ দিয়ে দিব, এগুলো আমরা পুলিশদের হাতে তুলে দিয়ে আমরা সেরেন্ডার করে নিব, এরপর জেল থেকে বের হয়ে এই সব কিছু বাদ দিয়ে নতুন করে জীবন শুরু করব। গুল্টু এবং দেবাকে আর্জুনের কথাই রাজি হতে হয়।
তারা পুলিশদের কাছে গিয়ে সারেন্ডার করে নেয় এবং তাদের 2 বছরের জন্য জেল হয়। আর্জুন বলে যে মাত্র 2 বছর, এগুলো তো চুকের পলক ফেলতেই চলে যাবে, জেল থেকে বের হয়ে না হয় আমরা নতুন কোনো বিজনেস নিয়ে ভাববো। এভাবে এই মাস্টারপিস মুভিটা এইখানেই শেষ হয়ে যায়। জানি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আসলে সবকিছু ডিটেলসে বলার চেষ্টা করেছি, জানি না আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন কিনা, যদি দেখে থাকেন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।